সেডেটিভ ড্রাগসের অবৈধ কারবারের সঙ্গে যুক্ত চার দুষ্কৃতীকে গ্রেফতার করল জয়গা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় জয়গার ছোট মেচিয়াবস্তি এলাকায় চারজন মোটর বাইকে প্রচুর সেডেটিভ ড্রাগস নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়ে যায়। ধৃতদের মধ্যে প্রদীপ প্রধান, বিনোদ খেরওয়ার ও রাকেশ সাহানি ছোট মেচিয়াবস্তির বাসিন্দা। ধৃত জগমোহন গোলে ভুটানের শিবচু এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতদের কাছ থেকে প্রায় 25,000 টাকা মূল্যের সেডেটিভ ড্রাগস ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। জয়গা থানার ওসি দীপঙ্কর সাহা জানান, ধৃতরা দীর্ঘদিন ধরে সেডেটিভ ড্রাগস পাচারে যুক্ত ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। সেডেটিভ ড্রাগস পাচারে যুক্ত চারজনকে শুক্রবার আলিপুরদুয়ার মহকুমা আদালতে তোলা হবে। ওলে গায়ে।